গাইবান্ধা থেকে দুইজন আসবে ইমন এবং আজিজুর উস্তাদ ট্রেন আসতেছে ও উস্তাদ ট্রেন আসতেছে স্টেশনেতে থামলে গাড়ি স্টেশনেতে থামলে গাড়ি আমরা ছুটে যাই তাড়াতাড়ি কত পরিশ্রমে দুটি টাকার দামে সবারই বোঝা ভাই কুলি আমরা কুলি আরে কুলি আমরা কুলি মার্শাল প্রেজেন্টস হাসো সুজন ফাইভের মঞ্চে আছি আমরা দুই কুলি আচ্ছা উস্তাদ এই গানের মধ্যে ঝিকঝিক ঝিকঝিক এটা কি এই এইটা কিবোর্ডের সাউন্ড আমি তো অন্য কিছু ভাবছি আচ্ছা উস্তাদ এই এত পিসা থাকতে তুমি কুলি হলে কেন এই শোন এই চাকরির পরীক্ষা দেওয়ার জন্য আমি লাইনে দাঁড়াইছিলাম তো কর্তৃপক্ষ আইসা প্রথম আমার বুকের বাম পাশে একটা সিল মারলো এই কিছুক্ষণ পর আইসা আবার বুকের ডান পাশে একটা সিল মারলো উস্তাদ তার মানে তোমার চাকরি হয়ে গেল না পরে দেখি তাকায় দেখি লেখা আছে অযোগ্য তারপর কি হলো এই তারপর একটা লোক আসলো আইসা আমারে বললো সাথে আয় তোদের মতো অযোগ্যদের আমরা যোগ্য করে তুলি উস্তাদ লোকটা কি আসিল কুলির সর্দার আসিল তারপর থেকে আমি কুলি কিন্তু তুই একটা ইয়াং স্মার্ট এনার্জেটিক এই এমন ছেলে হওয়া সত্ত্বেও কুলি হলি কেমনে উস্তাদ আমি তো কুলি ছিলাম না আর তখন আমার গার্লফ্রেন্ডও ছিল তো গার্লফ্রেন্ডের লগে পার্কে ঘুরতে যাইতাম ঘোরার সময় আমার গার্লফ্রেন্ড আমার তার ব্যাগ আমারে ধরতে দিত ঘোরাফেরা শেষে ওর ব্যাগ ফেরা দিতাম ও আমার 100 টাকা বকশিস দিত তার মানে তোর গার্লফ্রেন্ড আগেই বুঝতে পারছিল তুই কুলি হবি উস্তাদ তাহলে তোমরা দুজনে একই লাইনের কুলি আয় তোর কোলা কুলি উস্তাদ কুলি করে বাড়ি শক্তই হয় এই এই সামান্য একজন সাগরেত কুলি হয়া তুই নবাবের মতো ভাব নিচ্ছিস কিসের জন্য উস্তাদ শোনো অনেক নবাবও কিন্তু কুলি ছিল এই কোন শালা তাই কে উস্তাদ নবাব মুর্শিদ কুলি এই এই ট্রেন থামছে মাল নামা হে উস্তাদ এই সবার সামনে মাল কৌকা এই মাল মানে কি খারাপ কি মাল মানে দেখ দ্রব্য এই দ্রব্য মানে প্রোডাক্ট প্রোডাক্ট মানে হচ্ছে লক্ষ্মী আর লক্ষ্মী মানে হচ্ছে টেকা উস্তাদ তাহলে তো মাল মানে টেকা মাল মানে তো টেকাই তাহলে চলো মাল কামাই এই চল 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 মাল কামাই উস্তাদ ব্রেক ওই যে দোকানটা বিদেশি হ্যাঁ ঠিকই ধরে হাফ প্যান্ট পরা বিদেশি হ্যাঁ উস্তাদ এই এই এটা কিন্তু ইংরেজি ছাড়া বাংলা বোঝে না উস্তাদ তাহলে ইংরেজি বলবো হ্যাঁ ইংলিশ কয় ইংলিশ কয় ওকে ইয়েস নো ভেরি গুড 940 থ্যাংক ইউ উস্তাদ বুঝো না এই দাঁড়া আমি কই ম্যাডাম বাই দিস টাইম হট হি রিলে মেসেজ দ্যাট কমেডি ক্যান শেপ আপ শিওর হট কাইন্ড এই উস্তাদ এই চুপ কর তালে উঠে গেছে ইনস্ট্যান্টলি বট অফ দি মিরর আপনি আপনি চাপড়ে গেছে জোর দে উস্তাদ মিডিয়া প্রোডাকশন এই তুমি তো ইংলিশ পারো না আজকে ইংলিশ বলতেছো কেমনে আরে ছোটবেলায় একটা রচনা মুখস্থ ছিল ওইটা চালায় দিছি এই তোর কি কোনো এই সেলিব্রিটির সাথে কাজের অভিজ্ঞতা আছে উস্তাদ এই যে আমাদের আমিন খান ভাইয়ের নায়িকা পেতনি মানে একবার ইয়া বড়টা লাকিস আর ছোট্ট একটা টিফিন বক্স নিয়ে ট্রেন থেকে নামলো আমি জায়া ম্যাডামের লাকিসটা নিয়ে বললাম আচ্ছা ম্যাডাম আপনার লাকিসে কি এমন কাপড় আছে যে এত ভারী ম্যাডাম বলে ওই ওটাতে কাপড় নাই ওটাতে হচ্ছে আমার মেকআপ কাপড় তো রাখছে ছোট্ট টিফিন বক্স শুনো তোমার কাছে আমার একটা প্রশ্ন আমাদের কুলিদেরকে দিয়ে কেউ বিয়ে দিতে চায় না কিন্তু তুমি এত সুন্দর বাবা লাগাম না এ তোর ভাবিক তো আমি কুলি পরিচয় দেইনি উস্তাদ তাইলে মনে কর ভালো শার্ট প্যান্ট পরিয়ে এ টাই গলার দিয়ে এই বড় লোক সাজিয়ে আমাকে বিয়ে করে আনছি উস্তাদ ভাবি কি কোনো ভাবে বুঝতে পারেনি যে তুমি কুলি বুঝতে পারছিল তুই বাসর রাতে বুঝছি বুঝছি কি ভাবি বোঝা মনে করে মাথায় তুলছিল আরে না ভুল করে ওর লাগেজ নিয়ে দৌড় দিছিল উস্তাদ মন খারাপ করলে আরে আমার কুলির জীবনে কত দুঃখ সামান্য বিষয়ে মন খারাপ করো না আচ্ছা উস্তাদ তোমার কি কুলির জীবনে কোনো দুঃখজনক ঘটনা আছে একটা দুঃখজনক ঘটনা কি উস্তাদ এই যে আমাকে তুষার ভাই হ্যাঁ উস্তাদ দাও বারবার তুষার ভাই বলতিছো আঙ্কেল বলো এত বড় সিনিয়র অভিনেতা সম্মান দিবা না এই যে তুষার ভাই আঙ্কেল একদিন আমারে ডাকলো এই বেড়া গুলো এই দিকে আয় উস্তাদ তারপরে মাল উঠা আমি ওনার মাল উঠায় দিলাম উনি টাকা না দিয়ে ভোট করে চলে গেল আরে তারপর কি হলো উস্তাদ তারপর ভাবলাম কালকে আসুক দেখার কথা আছে পরের দিন যেই উনি আসছে আমি দৌড়ে গিয়ে ওনার গাড়ির গেট খুলে এই সমস্ত মালপত্র আমি নামায় দিছি উস্তাদ এটা তো তুষার আঙ্কেলেরই লাভ হলো এই শোন কালকে মাল উঠায় দিছি আজকে নামায় দিছি লাভ লোকসান যাই হোক প্রতিশত নিশ্চিত
একটা কথা মনে রাখবেন, আপনারা জীবনের বোঝা টানেন আর আমরা আপনাদের বোঝা টানি। ও কত পরিশ্রমে দুটি টাকার দামে সবারই বোঝা মাথায় তুলি তুলি আমরা কুলি, ও ভাই কুলি আমরা কুলি। আমিও একটু কুলি করলাম নাকি, দুর্দান্ত ছিল দুর্দান্ত, একটা জোরে করতালি ওদের জন্য। আমি আগে একটু বলি ম্যাডাম, এই কিছুদিন আগে আমি এই কমলাপুর রেল স্টেশনে, তো সেখানে আমি দেখলাম যে একটা কুলি এসে এক ম্যাডামকে বলছে, ম্যাডাম আপনার হাতে তো অনেক লাগেজ, দিন এগুলো আমরা নিয়ে যাই, কুলি লাগবে, আপনার কুলি লাগবে? বলছেন আমার কুলি লাগবে না, আমার হাজবেন্ড আছে। কেমন লাগলো জানতে চাই আমিন ভাই, শুরুতে আপনি বলুন। অনেক সুন্দর হয়েছে, শুরুতে আমি মনে করেছিলাম যে ওটা মনে হয় ওই মার্কে উঠতে পারবে না, শুরুটা একটু কেমন যেন একটু ডাউন ছিল, একটু ফাইন টিউন করতে হবে, তবে আমার মনে হয় যে ওরা আরো ভালো করবে, অনেক ভালো করবে। থ্যাংক ইউ, অবশ্যই ভালো করবে। মনমনে আপু আপনি বলুন। আমার খুব ভালো লেগেছে, খণ্ড খণ্ড জোকসগুলো না এনে ওরা কুলি সেজে শুরু থেকে শেষ পর্যন্ত ওই সাবজেক্টের মধ্যে থেকেই বিভিন্ন কন্টেন্ট এনেছে, এইটাই আসলে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। খুব ভালো ছিল, খুব ভালো ছিল এবং আরো ভালো হবে আশা করি, খুব ভালো ছিল, অনেক এনার্জেটিক পারফরম্যান্স। আমি একটু দেখতে চাই দুজনের একটু শক্তি দেখতে চাই, এরকম কি শক্তি আছে? দুজন একে অপরের সাথে একটু দেখি, একে অপরের সাথে আমি একটু দেখে নিলাম ওদের শক্তি আছে কিনা, যে মার্সেলের সেই ফ্রিজটা ওরা বাসায় নিয়ে যেতে পারবে কিনা, সেটাও তো দেখবো। দুজন বসে পড়ো। থ্যাংক ইউ।